এখন বেশ কয়েকটা আপডেট আছে, তো প্রথমে কথা বলি ফাইটার। ফাইটার কেমন চলছে, কেমন ইনকাম করছে? এই সিনেমাটা অনেকে বলছে ভালো চলছে, কারো ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, কিন্তু সিনেমাটা চলছে না। হ্যাঁ, এটাই ঠিক কথা। তো এই সিনেমাটা কেন চলছে না এবং এই সিনেমার কালেকশন কী হয়েছে এখনো পর্যন্ত? দেখুন, এই সিনেমাটা প্রথম দিন 22.5 কোটি টাকা কামিয়েছিল, তারপরের দিন বিশাল বড় জাম্প করেছিল, সিনেমাটা 39.5 কোটি কামিয়েছিল এবং আমাদের মনে হয়েছিল যে সিনেমাটা ভাই এবার তো ভালো জায়গায় যাবে, কারণ হচ্ছে 26 তারিখ ছিল, ছুটির দিন ছিল, তারপরে শনিবার রবিবার, কিন্তু শনিবার ড্রপ আসে অনেকটাই, যেটা 27.5 কোটি। এবার রবিবারের দিন তো ভেবেছিলাম যে বিরাট জাম্প আসবে, তার কারণটাও রবিবার দিন তো একদম হলিডে না, সবাই ছুটির দিন বাড়িতে বসে থাকে, তো ওই দিন সেরকম জাম্প আসেনি, সিনেমাটা 29 কোটি কামিয়েছে। এরপর মেন আসে সোমবার, যেখানে ওয়ার্কিং ডে। ওয়ার্কিং ডে হিসাব হয় যে সিনেমাটা আগের দিকে চলবে না চলবে না। ওয়ার্কিং ডেতে এই সিনেমাটা কামায় মাত্র 8 কোটি টাকা, যেটা মানে ভাবা যায় না যে এতটা ড্রপ কী করে হতে পারে একটা সিনেমার ক্ষেত্রে। সিনেমাটা ওয়ার্ড অফ মাউথ ভালো, সিনেমাটা ক্রিটিক্সরা খুব ভালো বলেছে, তারপরেও কেন? জনরাটা অন্যরকম কিছু, মানে আমরা যেরকম অ্যাকশন জনরা যেরকম দেখি ওরকম নয়, একটু অন্য রকমের বলে কি সিনেমাটা চলছে না? দেখুন, জনরা আলাদা বলছে, একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার বলতে পারেন, তবে নতুন ধরনের ট্রাই করেছে যেটা আমরা সাধারণত দেখি না। তেজাস সিনেমাটা হয়েছিল কিছুদিন আগেই, তবে আমরা হলিউডের সিনেমায় এরকম ধরনের সিনেমা দেখেছি যেখানে জেট প্লেন নিয়ে অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখেছি, কিন্তু এখানে মেনলি ওই রকম বলে লোকে সেই ইন্টারেস্টটা পাচ্ছে না। হ্যান্ড টু হ্যান্ড ফাইটের যে মজাটা পায়, সেই মজাটা হয়তো এই সিনেমার মধ্যে মাস অডিয়েন্স পাচ্ছে না, আরবান অডিয়েন্স হয়তো এই সিনেমাটাই শুধুমাত্র দেখতে যাচ্ছে বলে আমার মনে হয়, সেই জন্য কালেকশনটা এতটা কম আসছে। এবং তারপর মঙ্গলবারের যদি কথা বলি, তাহলে আরও ড্রপ খেয়েছে, 7.5 কোটি কামিয়েছে। এবং যদি আমি বুধবারের কথা ধরি, মানে আজকের কথা, তাহলে 6.5 কোটি মতো কামিয়েছে। এবং এই সিনেমাটা আরও কমে কমে এই সিনেমাটা আমার মনে হয় না লাইফ টাইমে 200 কোটিও টাচ করতে পারবে বলে, মানে খুবই হতাশাজনক। এত টাকা খরচা করে সিনেমা ভালো হয়েও সিনেমা কামাতে পারলো না, ঋত্বিক আছে, ভালো স্টার আছে, দীপিকা আছে, তাও কামাতে পারলো না, মানে সত্যি শকিং এটা একদম। এরপর কথা বলবো সঞ্জয় লীলা ভানসালির আপকামিং মুভি, যেটা লাভ অ্যান্ড ওয়ার, যেখানে থাকতে চলেছে রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল। তো রণবীর কাপুরের যে ক্যারেক্টারটা, সেটা শোনা যাচ্ছে যে কীরকম হতে চলেছে। এখানে তার গ্রে শেড ক্যারেক্টার হতে পারে, যেটা আমরা অ্যানিমেলে তো আলফা মেল দেখেছিলাম, বাট গ্রে শেড ওই টাইপের একটা ক্যারেক্টার যে তার ভালোবাসার প্রতি অবসেসড, মানে তার বাবার প্রতি হয়েছিল অ্যানিমেলে, এবারে ভালোবাসার প্রতি হবে, এবং তার জন্য সে নানান কিছু হয়তো করতে পারে, তো সেরকমই জিনিসপত্র দেখানো হবে। তবে ওরকম তো ভায়োলেন্স দেখাবে না, বাট মেন্টালি ভায়োলেন্স কিছু দেখাতে পারে সঞ্জয় লীলা ভানসালি আমার মনে হয়। তো এরপর যে আপডেটটা, সেটা সলমন ভাইকে নিয়ে। তো সলমন ভাই আর সন্দীপ রেড্ডি ভাঙ্গিয়া, তো এরা যদি মিলে যায় ভাই, মানে কি করতে পারে যেটা ভাবা যায় না। রাধে মোহন ওই ক্যারেক্টারটা যেরকম সতীশ কৌশিক বানিয়েছিল, মানে আলফা মেল, মানে আমরা ভাই যেরকম রিয়েল লাইফে সেরকমই রিয়েল লাইফে ওখানে দেখিয়েছিল, এবং এখানে যদি সন্দীপ রেড্ডি ভাঙ্গা তো সলমন খানকে পেয়ে যায়, তো সেরকম কীরকম ভাই প্রেজেন্ট করতে পারে জাস্ট আপনারা ভাবতে পারছেন? রণবীর কাপুরকে যে চকলেট বয়, তাকে এরকম ধরনের প্রেজেন্ট করে দিয়েছে, তো রিয়েল আলফা মেলকে যদি সে প্রেজেন্ট করে, মানে দুজনই আলফা, আলফা আলফাতে যদি প্রেজেন্ট করতে পারে, মানে দুজনের যে কম্বোটা হবে, মানে কি ভাবতে পারছেন কি হবে? তো এখানে কথাগুলো কেন বলছি, যেটা রিসেন্টলি শোনা যাচ্ছে যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা নাকি সলমন খানকে অ্যাপ্রোচ করেছে কোনো একটা স্ক্রিপ্টে, তো এরকমই শোনা যাচ্ছে। এবার সলমন খান হ্যাঁ করবে কি না করবে, এবার আমাকে যদি জিজ্ঞাসা করেন, সলমন খান করবে না, কারণ সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেরকম ধরনের সিনেমা বানায়, সলমন খান পছন্দই করবে না তার এই জনরাটাকে। আমার মনে হয় না সলমন খান এই বয়সে এসে ওরকম একটা আলফা মেল ক্যারেক্টার প্লে করবে বলে। তবে যদি গল্পটা চেঞ্জেস হয়, একটু আলাদা রকম করার চেষ্টা করে, তাহলে সে হ্যাঁ বলতেও পারে, কারণ ডিরেক্টরের ট্র্যাক রেকর্ড ভালো এবং সলমন খান চাইবে যে এখন ভালো সিনেমা আসুক তার। তো দেখা যাক, যদি এটা হয় তো আমার থেকে খুশি আর কেউ হবে না ভাই। তো এরপর লাস্ট আপডেটে মুভ করবো, লাস্ট আপডেটটা রাম চরণ এবং সুকুমারকে নিয়ে। সুকুমারকে আপনারা জানেন যে পুষ্পার ডিরেক্টর, তো তিনি এবারের পরের মুভি করতে চলেছেন, মানে পুষ্পা 2 এর পর, তো এখানে রাম চরণের সাথে সিনেমা করতে চলেছেন বলে এমনটাই শোনা যাচ্ছে। তো দেখা যাক কীরকম কী হয় সেই সিনেমাটা, এবং অন্য ধরনের জনরা নিয়ে আসে কি, অন্য ধরনের টাইপের স্টোরি হয়, সেসব পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো। তো এই আপডেটগুলো ছিল, আপডেটগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন হলে ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের মতো